তো আমি হচ্ছে আব্দুর রহমান মাহি, বর্তমানে হচ্ছে যে ট্রাস্টের সাথে সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছি। রিসেন্টলি অনেকদিন যাবত অনেক কিছু নিয়ে আমার কথা বলার ইচ্ছা ছিল, বাট কথা বলতেছিলাম না অনেক কারণে, কোনো প্ল্যাটফর্ম ছিল না বা এরকম একটা ক্যামেরার সামনে ফেস করার মতো একটা ওয়ে হয়নি, সময় হয়ে ওঠেনি। সো আমি আজকে কথা বলবো কয়েকটা মিসকনসেপশন নিয়ে সাইবার সিকিউরিটিতে। আচ্ছা, মিসকনসেপশন বলতে মিসকনসেপশন বলবো না, যে ওয়ে অফ থিঙ্কিং। দেখেন, এখন একটা জিনিস হচ্ছে যে আপনি টাকা দিলেন, এটা আপনি একভাবে বলতে পারবেন, আরেকজন টাকা দিলে ওইটা আপনি ভিন্নভাবে বলতে পারবেন। লাইক এটা তো মিসকনসেপশন আমরা বলতে পারি না, এটা অ্যাকচুয়ালি আপনার ওয়ে অফ থিঙ্কিং পার্সপেক্টিভ। আচ্ছা, এখন আমরা কথা বলি কিছু মিসকনসেপশন নিয়ে। ইভেনচুয়ালি আইটি কোম্পানি অথবা অন্যান্য বিভিন্ন ধরনের অর্গানাইজেশন সম্বন্ধে আমি যেহেতু ফিজিক্যাল ভাবে অনেক কোম্পানির সাথে কাজ করি, সেক্ষেত্রে হচ্ছে যে আমি কয়েকটা জিনিস ফেস করি। যখন কথায় কথায় উঠে আসে যে আপনার কোম্পানির সিকিউরিটিটা কেমন, যেন সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচারটা হার্ডেন করতেছেন না, তখন ওরা বলে ওঠে যে আমরা ছোট কোম্পানি, আমাদের দ্বারা কি অ্যাটাক হতে পারে। আর এই সাবজেক্টগুলো যখন আমরা ম্যানেজমেন্টের সামনে তুলে ধরি, আমরা সবচেয়ে বড় প্রবলেম যেটা ফেস করি, ম্যানেজমেন্ট সবসময় আমাদেরকে একটা অ্যান্সারই দেয়, যেটা আইটি পার্সনের, জেনারেলি আইটি পার্সন যারা আছে তাদের চিন্তা, এটা আমাদের চিন্তা না, তাদেরকে হায়ার করছে, সো তারা এই প্রবলেমটা সলভ করবে। বাট অ্যাকচুয়ালি মেনলি কথা বলে নিই, ছোট অর্গানাইজেশন বা বড় অর্গানাইজেশন, আমরা যদি 2023-এর কয়েকটা রেশিও দেখি, অ্যাটাক রেশিও, বেশি বড় বড় কোম্পানি ফরচুন 500 রিলেটেড কোম্পানি বাদে অনেক ছোট ছোট কোম্পানিতে কিন্তু সাইবার অ্যাটাক হচ্ছে। রিসেন্ট অনেক ছোট কোম্পানিতে সাইবার অ্যাটাক করে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এই সাইবার অ্যাটাক হওয়ার পিছনে মেইন একটা কারণ থাকে, সেটা হচ্ছে দেখেন একটা বড় অর্গানাইজেশন, তাদের কাছে তাদের অ্যাবিলিটি আছে, তারা হচ্ছে যে 10-12টা ইন পয়েন্টে দেখা যায় যে 10-12টা ফায়ারওয়াল বসে রাখতেছে, ইন পয়েন্ট সিকিউরিটি বসে রাখতেছে, ভালো অ্যান্টিভাইরাস আছে, অথবা সাপোর্ট টিম আছে যারা এই জিনিসগুলো ম্যানেজ করতেছে। বাট ছোট কোম্পানিতে কিন্তু ওইরকম সিকিউরিটি দেওয়া হয় না, সেক্ষেত্রে এই ছোট কোম্পানিগুলো অ্যাটাকারদের বেশি টার্গেট। আর ছোট কোম্পানিতে ইনফরমেশনের পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি থাকে। ইভেনচুয়ালি কেন বেশি থাকে, ধরেন একটা বড় কোম্পানি অলরেডি ইস্টাবলিশ, তাদের কাস্টমার বেসটা কিন্তু একদম লিমিটেড থাকে, যে 10,000 ক্লায়েন্ট আছে, 10,000 ক্লায়েন্টকে সার্ভিস দিবে আনটিল নতুন কোনো ক্লায়েন্ট আসতেছে। বাট একটা স্টার্ট আপের কথা যদি চিন্তা করি, তাদের কাছে হচ্ছে ক্লায়েন্টের ইনফরমেশন বলতে লক্ষ লক্ষ ক্লায়েন্টের ইনফরমেশন থাকে, বিকজ তারা ক্লায়েন্টের পিছনে ছুটতেছে। এই জন্য অ্যাটাকারদের সর্বপ্রথম শিকার হয় ছোট কোম্পানিগুলো। আর এখন আসি যে সিইওর কেন চিন্তা করা উচিত কোম্পানি সিকিউরিটি বেসের উপরে। কোম্পানিটা যেহেতু আপনি ম্যানেজ করতেছেন, ম্যানেজমেন্ট যেহেতু আপনার উপরে ফোকাস দিয়ে আছে, সেক্ষেত্রে আপনার একটা কথা অলওয়েজ চিন্তা করতে হবে যে আইটি টিম, অবভিয়াসলি আইটি টিম রেসপন্সিবল আইটি রিলেটেড যে কোনো ইনসিডেন্ট হ্যান্ডেলিং এর জন্য, বাট এর সাথে সাথে আপনাকে রেসপন্সিবিলিটি মেনটেন করতে হবে, বিকজ ওভারঅল কোম্পানির প্রত্যেকটা পার্টে আপনার অ্যাক্সেস আছে। একজন অ্যাটাকার যদি এখন আপনাকে ডাইরেক্ট করে, দ্যাট মিনস ও আপনার সামান্য একটা পিসিতে অথবা ল্যাপটপে অ্যাক্সেস নিয়ে ফুল ওভার আপনাদের কোম্পানির সম্পূর্ণ বেস ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারতেছে। এখন এই একটা কারণ, আর সেকেন্ড কথা হচ্ছে কোম্পানিতে যখন সাইবার আক্রমণ হবে, ক্ষতি যে পরিমাণটা আছে ওইটা কিন্তু সবসময় আপনার বহন করতে হবে, কোম্পানির কোনো আইটি পার্সন বহন করবে না। আর আমি বলি যে লাইক ইভেনচুয়ালি অনেকে আমাকে আস্ক করে, অনেকে আমার যোগ্যতা নিয়ে অনেক সময় প্রশ্ন তোলে যে ভাই আপনি যেহেতু এত ভালো একটা জায়গাতে সাইবার সিকিউরিটিতে এত ভালো, নিজেকে আমি নিজেকে কখনো বলি না, বাট অনেকে বলে যে সাইবার সিকিউরিটিতে আপনি নিজেকে এত ভালোভাবে দেখান অথবা ভালো কিছু করতেছেন, তা আপনি বাগ বাউন্টি কেন করেন না। এটা হচ্ছে মেইন একটা রিজন। আমি বাগ বাউন্টি কেন করি না, এটা আসলে আমার পার্সোনাল পার্সপেক্টিভ। আমি চাইলে বাগ বাউন্টি করতে পারতাম, বাট করি না, কজ হচ্ছে আমার ধৈর্যটা কম। এখন আপনার যদি বেসিক্যালি একটা অ্যাপ্লিকেশনের পিছনে 10-12 দিন সময় নষ্ট করে বলবো না, সময় দেওয়ার মতো সময় থাকে, তাহলে বাগ বাউন্টি ইজ ফর ইউ। বাট এটাকে আমরা একটা ফিজিক্যাল জব হিসেবে বলতে পারি না কখনোই, বিকজ দেখেন আপনি হচ্ছে যে যদি আর্নিংটা হয় যে একটা বাগ বাউন্টি অ্যাপ্লিকেশনের উপরে বাগ ফাউন্ড করে আপনি হচ্ছে যে মাসে $1,000, $10,000, $15,000 এরকম ইনকাম করতে পারবেন, এই ইনকামটা কিন্তু স্টেবিলাইজড হবে না কখনোই। এই মাসে আপনার 1,000 আসছে, পরের মাসে নাম আসতে পারে, পরের 6 মাসে নাম আসতে পারে, আবার পরের 6 মাস ধরে আপনার একটা 1,000 আসতেছে, এর পরের 6 মাসে আপনার নাম আসতে পারে। তো সিম্পলি যারা হচ্ছে যে লাইক পার্ট টাইম স্টুডেন্ট, তাদের জন্য নিজেদের পকেট খরচা চালানোর জন্য অথবা অন্যান্য খরচা, এন্টারটেইনমেন্ট খরচা চালানোর জন্য বাগ বাউন্টি ইজ গুড। বাট আপনি যখন বাগ বাউন্টি বেসের মধ্যে একবারে বসে যাবেন, আপনার কিন্তু এর বাইরে ইন্ডাস্ট্রিগুলো সম্পর্কে কখনোই জানা হবে না। বাগ বাউন্টির বাইরেও কিন্তু অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে। ধরুন আমাদের বাংলাদেশটা হচ্ছে যে সাইবার সিকিউরিটির দিক দিয়ে এখন অনেক কোম্পানি অনেকভাবে ফোকাস দিচ্ছে, তারা রিসেন্টলি সক এস্টাবলিশ করতেছে, সিকিউরিটি অপারেশন সেন্টার, যেটা দিয়ে ফুললি তাদের কোম্পানি সিকিউরিটিটা মেনটেন করে, আবার অনেক কোম্পানি সিকিউরিটি ইঞ্জিনিয়ার হায়ার করতেছে তাদের কোম্পানির সাইবার সিকিউরিটি অথবা ইনফো সিকিউরিটি ম্যানেজ করার জন্য। তো সিম্পলি এই সাবজেক্টগুলো থেকে আমরা হাত ছাড়াই করি অথবা ওই সাবজেক্টগুলো সম্পর্কে খোঁজ পাই না। খোঁজ না পাওয়ার একটা রিজন এরকম না যে তারা বিডি জবস অথবা অন্যান্য যে কেরিয়ার জবস এরকম প্ল্যাটফর্মে রিলিজ করতেছে না, এমন না।
তো প্রত্যেকটা কোম্পানিতে ঢোকার জন্য আপনার ছোট ছোট একটা কমিউনিকেশনের প্রয়োজন আছে। এখন আপনি বাগ বাউন্টিতে 24/7 ফোকাস দিয়ে আছেন, অথবা লাইফের সারাদিনের 24 ঘন্টার মধ্যে একটা বড় পার্ট আপনি বাগ বাউন্টিতে দিচ্ছেন, সেক্ষেত্রে তাদের সাথে কমিউনিকেশন হওয়া অথবা তাদের সাথে কথোপকথন হওয়া এই জিনিসটা তখন থাকে না, সেজন্যই ভালো ভালো জব রিলিজ হলেও কিন্তু আপনি পাচ্ছেন না। এখন কথা হলো যে বাগ বাউন্টিতে যেরকম একটা জিনিস আছে যে লাইক আমি বড় বড় অ্যামাউন্ট পাচ্ছি না, তবে আমি এইটুকু বলবো যে আপনি কর্পোরেট একটা অফিসে এজ এ বিগিনার চাকরি নিলে আপনি ওরকম হিউজ অ্যামাউন্টের টাকা পাবেন না, বাট ইউ আর গোনা গেট এ স্টেবল ইনকাম, যে হচ্ছে যে আপনার মাস শেষে ধরুন ওরা স্যালারি ধরলো, এক্সাম্পল হিসেবে বললাম, মাস শেষে আপনার স্যালারি ধরো 30,000 টাকা, দ্যাট মিনস আপনি মাস শেষে একটা হাতে কাউন্ট করে ধরে রাখতে পারেন যে এই মাসটা শেষ হলে আপনি 30,000 টাকা পাবেন, বাট বাগবন্টিতে এই জিনিসটা করে রাখতে পারবেন। হ্যাঁ, বাগবন্টি এজ এ প্যাশন ধরে রাখতে পারেন, বাট এটাকে প্রফেশন হিসেবে নেওয়াটা আমার পার্সপেক্টিভে কখনো ঠিক হবে না। লাইক আমি যে কথাগুলো বলতেছি সম্পূর্ণ আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি, এখন আপনার ওয়ে অফ থিঙ্কিংটা যদি ভিন্ন হয় তাহলে আপনার কাছে এই জিনিসটা ভিন্ন লাগতে পারে। আর এখন কথা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের ওয়ার্কিং এর যখন আমি কথাটা বললাম তখন অনেকের মাথায় একটা কোশ্চেন আসবে যে ইন্ডাস্ট্রিতে আমি কিভাবে ঢুকবো অথবা ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করবো, কি কি যোগ্যতা লাগবে। আমি একটা কথা বলি যে প্রথম দিকে যারা হচ্ছে যে অলরেডি সাইবার সিকিউরিটির একটা বেশ একটা কোম্পানিতে স্টার্ট আপ করে ফেলছে তারা কিন্তু ইন্টার্ন নিয়োগ দিচ্ছে। অ্যাকচুয়ালি এই অর্গানাইজেশন কাজে আর বাগ বাউন্টির কাজের মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স আছে। আপনি যখন বাগ বাউন্টি করতেছেন সেখানে জাস্ট আপনার বেসিক এই যে পেনিট্রেশন টেস্টিং অথবা বাগ হান্টিং এর স্কিলটাকে ডিপ্লয় করতে হচ্ছে। যখন আপনি একটা অর্গানাইজেশনে যাবেন এর সাথে আপনার ম্যানেজমেন্টের স্কিল, রিপোর্ট রাইটিং এর স্কিল, এই কমিউনিকেশনের স্কিল, এই টাইপ জিনিসগুলো ডেভেলপ করতে হবে। তো যারা হচ্ছে প্রথম দিকে এই প্রফেশনাল লেভেলে যেতে চাচ্ছেন বা বাগবন্টি পার্ট টাইম রেখে ফুল টাইম একটা জব নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি প্রথমে সাজেস্ট করবো যে মানে হাজার হাজার কোম্পানি বাংলাদেশে আছে যারা হচ্ছে রিসেন্টলি ইন্টার্ন হায়ার করতেছে, ইন্টার্নশিপ নিয়ে 6 মাসের জন্য নিজেকে একটা ট্রেন আপ করা, হাউ টু কমিউনিকেট উইথ পার্সন আদার কোম্পানি পার্সনদের সাথে, যখন আপনি কমিউনিকেশনটা শিখে যাবে, প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপ হয়ে যাবে, কথা বলার স্কিলের সাথে সাথে আপনার রিপোর্ট রাইটিং স্কিলটা যখন ডেভেলপ হবে, মোটামুটি দেখা যায় যে আপনি যখন একটা বেস দাঁড়া হয়ে যাবে তখন আপনি অন্য একটা কোম্পানিতে মুভ করতে পারেন বা ওই কোম্পানিতেই জয়েন করতে পারেন অ্যাজ এ ফুল টাইম এমপ্লয়ি। তো ফুল টাইম এমপ্লয়ি ওই সাথে সাথে যে স্কিলগুলো গ্যাপ ছিল কাজ করতে করতে দেখা যায় কভার আপ হয়ে যাবে। তো ইভেনচুয়ালি এই জিনিসটা কিন্তু প্রত্যেক কিছুর জন্য অ্যাপ্লাই করে। ধরেন আপনি অ্যাজ এ বাগান্টার হিসেবে একটা জায়গাতে আছেন, আপনি প্রথম দিন দেখা গেল যে লো হ্যাঙ্গিং বাস যেমন প্রোসাইড, স্ক্রিপ্টিং, এসকিউএল ইনজেকশন এসব খুঁজে বেড়াচ্ছেন, যখন আপনি বাগবন্টি মোটামুটি 6-7 মাস ধরে পড়তেছেন ওই দুইটা ভেলনাবিলিটি থেকে শুরু করে মোস্ট অফ দ্য ভেলনাবিলিটি কিন্তু আপনি কভার আপ করে ফেলছেন, রিজন জিনিসটা আপনার নিডেড। ঠিক প্রফেশনাল লেভেল আপনি যখন জয়েন করবেন কাজ করতে করতে আরও জিনিসগুলো আপনি নিজে নিজে কভার আপ করে ফেলতে পারবেন, সেটার জন্য প্যারা নেওয়ার কোনো মতো কোনো সাবজেক্ট না। আর স্টার্টিং এর ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমি কিন্তু বলতে গেলে যে কোনো কোর্স কখনোই সাজেস্ট করি না, কোর্স ইজ এ নট গুড থিং, যে আবার কোর্স এক পার্টে গুড থিং আবার এক পার্টে গুড থিং না। আমি কি জন্য গুড থিং নেই এটাকে বলে নিই, প্রোস আর কনসের মধ্যে কনসটা প্রথমে বলবো আমি। কনসের মধ্যে হলো যে আপনি কোর্স করছেন, এখন কোর্স করার পর আমাদের মাথায় যে পার্সপেক্টিভ সবার প্রথমে আসে বাংলাদেশের ক্ষেত্রে হোক অন্য দেশের ক্ষেত্রে হোক, আপনার চিন্তাধারাতে প্রথম যে কথাটা আসবে কোর্সটা শেষ করে আমি $1,000-$1,500 ইনকাম করে ফেলবো, এটা কিন্তু কখনো সম্ভব না। প্রত্যেকটা কোর্স যারাই করুক যেভাবেই করুক ডিজাইন এইভাবে করা হয় যাতে করে ওই একটা সেক্টরের উপর আপনার একটা নলেজ, একটা লেভেল অফ নলেজ ডেভেলপ করা যায়। তো ওই লেভেল অফ নলেজ ওই লেভেল পর্যন্ত আটকে থাকবে যতক্ষণ পর্যন্ত ওইটাকে আপনি ইম্প্রুভ করার জন্য নিজে নিজে প্র্যাকটিস না করতেছেন, ওই প্র্যাকটিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর প্র্যাকটিস ব্যতীত বাংলাদেশে তো আমাদের এখন একটা জিনিস প্রচলিত হয়ে গেছে, বিভিন্ন ইউনিভার্সিটি বলেন, অর্গানাইজেশন বলেন, ইয়ারলি একটা সিটিএফ নামে আছে, ক্যাপচার দ্য ফ্ল্যাগ নামে একটা ইভেন্ট আয়োজন করতেছে যেখানে আপনি আপনার স্কিলগুলোকে টেস্ট আউট করতে পারবেন। এছাড়াও বলতে গেলে পার্ট টাইম হিসেবে বাগবাউন্টিও ট্রাই করতে পারেন স্কিলগুলোকে কভার আপ করার জন্য। আর কোর্স নেওয়ার কথা যদি মাথায় আসে সর্বপ্রথম একটা জিনিস রাখবেন, ধরেন একজন কোর্স করাচ্ছে লেখা থাকলো এখানে যে সিএ সার্টিফাইড ট্রেনার অথবা অনেকগুলো সার্টিফিকেশনের নাম দেওয়া থাকলো, এখন আপনার একটা কথা জানতে হবে যে আপনি যেহেতু একটা প্র্যাকটিক্যাল লেভেল প্র্যাকটিক্যাল লাইনে আসেন তো সেক্ষেত্রে ওই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে প্র্যাকটিক্যাল লাইনে থাকা এমসিকিউ পরীক্ষা দিয়ে কারণ মেধাটা জাজ করা কখনোই পসিবল না। তো সেক্ষেত্রে দেখতে হবে যে ট্রেনারের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা কেমন, তার সার্টিফিকেশন কখনো ম্যাটার করতেছে না তার এক্সপিরিয়েন্সের উপরে। এখন পসিবলি ধরেন আমি কাউকে ছোট করতেছি না, একজনের সিসা আছে, বাট সে যে রিয়েলি রিয়েল লাইফে এত বড় এক্সপিরিয়েন্স নিয়ে বসে আছে এমনটা কিন্তু কখনোই না। তো
তার এক্সপিরিয়েন্স লেভেল নির্দিষ্ট একটা লেভেলে থাকে। হতে পারে লেকচার দিতে পারবে, আপনাকে বোঝাতে পারবে আরো সুন্দরভাবে, বাট ওই বুঝগুলা কিন্তু লিমিটেড, মানে ছোট লেভেলে থেকে যাবে। আর কোর্স সিলেক্ট করার ক্ষেত্রে প্রথম সর্বপ্রথম যে কাজটা করবেন, ট্রেইনারের প্রোফাইলের সাথে সাথে তার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা দেখবেন, আগে যারা কোর্স করছে তাদের থেকে রিভিউ নেবেন, বলবেন যে ভাই কোর্স করার 6 মাস পরে আপনারা কি 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 অ্যাবিলিটি পাইছেন, কি কি করতে পারছেন আর কিভাবে কাজ করছেন, ওই প্রসেসগুলো একটু নিজে থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। কজ টাকাটা কিন্তু সবসময় ম্যাটার করে, ইভেনচুয়ালি আপনি একটা কোর্স যদি 1,000 থেকে 2,000 টাকা দিয়েও কিনেন, ওই টাকাটাও কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট, আপনি যখন ওই এজে পৌঁছাবেন না ওই প্রয়োজনে পৌঁছাবেন, তো সেক্ষেত্রে আপনি যখন টাকা দিয়ে কোনো কিছু শিখতেছেন আশেপাশে একটু যাচাই করে দেবেন। তো বাংলাদেশের পার্সপেক্টিভ এই জিনিসটা সবসময় সম্মুখীন হতে হয় যে ইউডিমিতে আপনি $150 কোর্স পাচ্ছেন, বাট একজন আপনাকে বলতেছে যে আপনি $100 দিলে কোর্সটা দিয়ে দেবেন। এইসব সাবজেক্ট থেকে একটু বিরত থাকবেন, যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু তার কন্টেন্টটা বানায় ওই ভ্যালু ওয়াইজ হবে। এখন আপনাকে যখন ওই কন্টেন্টটা কম দামে দিচ্ছে, দেখবেন সেটার ভ্যালুটা এতখানি কমে গেছে। তো ভ্যালুর উপরে ডিপেন্ডেন্সি রেখে একটু কোর্সগুলো বাছাই করার চিন্তা করবেন। আর নিজে নিজে যখন বিগিনার হিসেবে অ্যাডভান্সের ক্ষেত্রে কোর্সে যেতে পারেন, বিকজ অ্যাডভান্স কয়েকটা সাবজেক্ট দেখা যায় ওপেনলি অত আলোচনা হয় না, ওই সাবজেক্টগুলির কোনো জিনিস দেখলে তখন কোর্সে যেতে পারেন। না হলে তো আছে গিটহাবের মধ্যে, গিটহাব পেজেসে অনেক ব্লগ পাবলিশড আছে, এখান থেকে আপনি আপনার স্কিলটা হাই লেভেল অ্যাডভান্স লেভেলে ডেভেলপ করতে পারবেন, কি আপনাকে কোনো মানা করতেছে না। বাট বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটা মেন্টর থাকলে কি হয়, আপনাকে একটা সিরিয়ালি একটা গাইডলাইনের মধ্য দিয়ে নিয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে মেন্টর চুজ করুন। আবার যদি আপনার মনে হয় না নিজেকে নিজে গাইডলাইন করার মতো অ্যাবিলিটি আমার আছে, দেন আপনি ফ্রি রিসোর্সের সাথে যেতে পারেন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে যে ফ্রি রিসোর্স নেই এমনটা কিন্তু কখনোই না, থাউজেন্ডস অফ ফ্রি রিসোর্স আছে। আপনাকে যে কোর্সগুলি $100 করে বেচতেছিল, দেখবেন একটা লিঙ্ক সাইটে সার্চ করলে কোর্সগুলি আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারতেছেন। তো এরকম তাবিজ ব্যবসা লো কোয়ালিটি কোর্সের পিছনে পড়বেন না, সবসময় চিন্তা করবেন নিজের স্কিলটা নিজে থেকে ডেভেলপ করার জন্য। আমি প্রত্যেকটা জায়গায় গেলে সেম একটা কথাই বলি, আপনি যখন নিজে নিজের মেন্টর হওয়ার ট্রাই করবেন না, তখন আপনার লার্নিংটা কখনো কেউ আটকাতে পারবেন না। এখন অ্যাজ এ এক্সাম্পল, আপনি হচ্ছে একটা মেন্টর থেকে শিখলেন, প্রত্যেক মানুষের একটা লিমিটেশন আছে, ধরেন আমি 1 থেকে 100 অব্দি গুনতে পারি, এটা হচ্ছে আমার লিমিটেশন, 100 পরে কি আছে এটা আমি জানতে পারি না। বাট আপনি যখন নিজে নিজের মেন্টর হবেন, 1 থেকে 100 অব্দি শেখার পরে আপনার 100 থেকে 200 অব্দি শিখতে হবে, এটার জন্য আপনি নিজে শিখা বা নিজেকে শিখাতে পারবেন, ওইটা হচ্ছে আপনার বেনিফিট। সো থ্যাংক ইউ এতক্ষণ ধরে বকবক শোনার জন্য, ধন্যবাদ সবাইকে।